আল্লাহ রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, কিয়ামতের দিন তুমি তোমার পাকে এক কদম দাঁড়াতে পারবে না, সামনে যেতে পারবে না, পিছনে যেতে পারবে না। সামনে যদি আমরা যেতে না পারি তাহলে কি জান্নাতে যেতে পারবো? পারবো না। তাহলে আমাদের কি অবশ্যই সামনে বাড়তে হবে? আল্লাহ রাসূল বলছেন, তোমরা কখনো তোমাদের পাকে দাঁড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা চারটি প্রশ্নের উত্তর না দিবে। এক নাম্বার প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবন সম্পর্কে। তোমার জীবন সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমার জীবনকে তুমি কোন কাজে ব্যয় করেছ? আমাদের জীবনটাকে আমরা কোন কাজে ব্যয় করেছি আল্লাহ তাআলা সেটা জিজ্ঞাসা করবেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। لقد خلقنا الإنسان في أحسن تقويم, আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষদেরকে সুন্দর করে সৃষ্টি করলাম। কেমন সুন্দর করে সৃষ্টি করেছেন দুনিয়ার মানুষ শুনে নাও। যদি তুমি তোমার রবকে জানতে চাও, চিনতে চাও, তোমাকে দূরে যাওয়ার প্রয়োজন নাই। শুধুমাত্র তোমার যে 3.5 হাত বড়ি আল্লাহ তাআলা দিয়েছেন, এই সুন্দর অবয়বের দিকে তাকালে তুমি তোমার রবকে চিনতে পারবে, তোমার আল্লাহকে চিনতে পারবে। আল্লাহ তাআলা তাই তো বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা ওয়াহেব, আমাকে চিনার জন্য তোমাকে দূরে যাওয়ার প্রয়োজন নাই। তুমি তোমার 3.5 হাত বড়ির দিকে তাকাও, দেহের দিকে তাকাও, দেখো কি সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করেছি। কেমন সুন্দর করে সৃষ্টি করেছেন! আপনার ব্রেন, যে ব্রেনকে আল্লাহ তাআলা ছোট্টটি জায়গার মধ্যে ফিট করে দিয়েছেন, এই ব্রেন দিয়ে আজকে মানুষ মেমোরি কার্ড আবিষ্কার করে। করে কি করে না? করে কি করে না? যারা মিডিয়ার ভাইরা আছেন বা ভালো অভিজ্ঞতা আছে, এখন টেরা সিস্টেম, 1 টেরা, 3 টেরা, 5 টেরা, এরকম হাজার হাজার টেরা অনেক মেমোরি কার্ড, আপনি অসংখ্য ফাইল সেখানে রাখতে পারছেন। তো আল্লাহ তাআলা কেমন ব্রেন এখানে দিয়েছেন, যে মেমোরি দিয়ে মানুষ ছোট্ট একটি মেমোরি কার্ডের মধ্যে কয়েক হাজার জিবি আপনি সেখানে ঢুকাতে পারতেছেন। আপনার চোখটাকে সামনে দিয়েছেন সুন্দর করে, দুটো চোখ দিয়েছেন। যদি আল্লাহ তাআলা আপনার একটা চোখকে পিছনে দিতেন অথবা একটা চোখ দিতেন, লোকেরা আপনাকে দেখে ভয়ে পালিয়ে যেত, এরকম হতো না? মনে করতো দাজ্জাল আসছে, ভয় পাইতো না এরকম? আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলেন, এই সুন্দর করে সৃষ্টি করার কি কোনো উদ্দেশ্য নাই? উদ্দেশ্য আছে কি না? আছে। দুনিয়াতে আপনি একটি প্রতিষ্ঠান করেন, উদ্দেশ্য থাকে। একটি দোকান দেন, উদ্দেশ্য থাকে। আপনি বাজারে যাবেন, উদ্দেশ্য আছে। আপনার প্রতিটা কদমের কদমের উদ্দেশ্য আছে। তাহলে আমার রব, আপনার রব আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, তার কি কোনো উদ্দেশ্য নাই? আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছ আল্লাহ তাআলা তোমাদেরকে অকারণে সৃষ্টি করেছেন, কোনো কারণ ছাড়া তোমাদেরকে সৃষ্টি করেছেন? কোনো কারণ নাই, কোনো উদ্দেশ্য নাই, আর তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে না? আমরা কি আমাদের রবের কাছে ফিরে যাব? যাব কি যাব না? আমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে যেই জন্য সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য তিনি অন্য আয়াতে বলে দিয়েছেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি এই দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেক কওমের কাছে, প্রত্যেক সম্প্রদায়ের কাছে নবী পাঠিয়েছি। নবী শোয়াইব পাঠিয়েছেন, ইব্রাহিম পাঠিয়েছেন, প্রত্যেকের কম ছিল কমের কাছে। আল্লাহ তাআলা যখন নবীদেরকে পাঠিয়েছেন তাদেরকে দায়িত্ব দিয়েছেন, তোমাদের দায়িত্ব লোকদেরকে ঘোষণা করে দাও, তারা যেন আল্লাহ তাআলার ইবাদত করে, আনি ইবাদুল্লাহ, তারা যেন আমি আল্লাহ তাআলার ইবাদত করে এবং তাওবুত থেকে বেঁচে থাকে।
ইবাদত করতে হবে, আবার তাগুতকে পরিহার করতে হবে। তাগুত শব্দ জানতে হবে আমাদেরকে। তাগুত হচ্ছে ইসলাম, ইসলামী শক্তির বিরুদ্ধে যে শক্তি পরিচালিত হয় সেটাই হচ্ছে তাগুত। কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যে শক্তি পরিচালিত হয় সেটাই হচ্ছে তাগুত। আর কি ব্যাখ্যার প্রয়োজন আছে? কোরআন হাদিসের বিরুদ্ধে যেটা যাবে সেটাই কি? তাগুত। আল্লাহর বিরুদ্ধে যেটা যাবে এটাই হচ্ছে তাগুত। আল্লাহ তাআলা বলছেন তোমাদের কি ইবাদত করতে হবে। এই ইবাদা শব্দটি, এই যে ইয়াবুদুন আসছে এবং আনি ইবুদু আসছে, ইবাদা শব্দটি এসেছে আব্দুল থেকে, যার অর্থ হচ্ছে দাসত্ব করা, গোলামি করা। অর্থাৎ একজন বান্দা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার প্রতিটা কাজ তার মনিবের ইচ্ছা অনুযায়ী চলবে, তার কোনো এখতিয়ার থাকবে না, তার কোনো ইচ্ছা থাকবে না। দুনিয়ার সব কাজ হবে কার ইচ্ছা অনুযায়ী? কার? না জোরে বলি, কার ইচ্ছা অনুযায়ী হবে? এবার আমরা নিজেরা চিন্তা করি নিজেদেরকে নিয়ে, আমরা কি আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি? করি কি? আপনারা সবাই মনে করেন ইবাদত করি, ইবাদত করি, আবার মসজিদ থেকে যখন বের হয়ে যাই তখন গালিগালাজ শুরু করি। মসজিদের মধ্যে এসেছি, নামাজ পড়লাম, আবার মসজিদ থেকে যখন বের হয়ে যাই কোরআনের বিরুদ্ধে কথা বলি, হাদিসের বিরুদ্ধে কথা বলি। কোরআন বিদ্বেষী শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তি লোকদের সঙ্গে হাত রেখে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করি। তাহলে কি হলো? আপনার মধ্যে লেখা কি প্রবেশ করেছে? আপনি এখানে এসে মসজিদে এসে আপনি ইবাদত করলেন, আবার মসজিদ থেকে বের হয়ে আপনি আল্লাহ বিদ্বেষী শক্তির সঙ্গে হাত মিলালেন, বোঝা গেল আপনার মধ্যে নেফাক কি রয়েছে, আপনার ইবাদত কবুল হবে না। আমাদের দেশের, আমাদের এলাকার লোকদের, মানে দেশের লোকদের ইবাদতের কন্ডিশন কি? অনেক লোকেরাই ইবাদত করে না, ইবাদত যেভাবে করা দরকার সেভাবে তারা করে না। আবার যারা করে তারা কি করে না, করছে, আবার অন্যদিকে ইসলামের বিরুদ্ধে কাজ করছে, কিন্তু তার অজান্তে সেটা হচ্ছে, সে জানে না। অনেক লোকেরা ইবাদত করে, ইবাদতের মধ্যে এমন কিছু কাজ প্রবেশ করে তার ইবাদতটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না।